বন্ধুরা তোমাদের সবাইকে দা এডুগুরুজি চ্যানেলে স্বাগতম আজ চলে এসেছি বোট অ্যান্ড স্ট্রিমের অর্থাৎ নৌকা এবং স্রোতের পার্ট টু ভিডিও নিয়ে তো আজকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো প্রথম কোয়েশ্চেন বলেছে দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে এক ঘন্টায় আট কিলোমিটার এবং পরের এক ঘন্টায় স্রোতের প্রতিকূলে দুই কিলোমিটার পথ অতিক্রম করে ঠিক আছে তো আমাদের বেদ করতে বলেছে কি স্রোতের বেগ তো স্রোতের বেগ তো আমরা জানি অনুকূলে যে বেগ থাকে এবং প্রতিকূলে যে বেগ থাকে অনুকূলের থেকে প্রতিকূলের বেগ বিয়োগ করে দিই এবং তাকে দুই দিয়ে ভাগ করে দিই তো অনুকূলের বেগ অর্থাৎ ডাউনস্ট্রিম স্পিড কত বলেছে এখানে দেখো স্পিডের ডেফিনেশান অনুযায়ী এখানে ঠিকই আছে তাহলে আমাদের কিছু করতে হবে না যেহেতু এক ঘন্টায় বলেছে তাহলে ডাউনস্ট্রিম স্পিড হয়ে গেল এইট কিলোমিটার পার আওয়ার এবং দেখো আপস্ট্রিম স্পিড কত বলেছে আপস্ট্রিম স্পিড বলেছে ঘন্টায় দুই কিলোমিটার অর্থাৎ টু কিলোমিটার পার আওয়ার তাহলে স্রোতের বেগ কী হবে বন্ধুরা ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম অর্থাৎ এইট মাইনাস টু তাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিই অর্থাৎ সিক্স বাই টু যেটা হয়ে যাবে থ্রি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে বন্ধুরা আমি এত ডিটেল ক্যালকুলেশন করেছি তোমাদের বোঝানোর জন্যই তো তোমরা পরীক্ষার হলে এত কিছু করার দরকার নেই এত ডিটেলসে করার দরকার নেই যাই হোক তো তার মানে বি নাম্বার উত্তর হয়ে যাবে সঠিক উত্তর পরে কোয়েশ্চেন বলেছে স্থির জলে একটি নৌকার বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং নদীর স্রোতের বেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে নৌকাটি চার ঘন্টা তিরিশ মিনিটে কত পথ অতিক্রম করবে ঠিক আছে তাহলে প্রথমে যেহেতু বলেছে স্রোতের প্রতিকূলে নৌকাটি আমাদের বের করতে বলেছে চার ঘন্টায় চার ঘন্টা তিরিশ মিনিটে কত দূর যাবে বা কত পথ অতিক্রম করবে তার জন্য স্রোতের প্রতিকূলে আমাদের নৌকার বেগ জানা আবশ্যিক তার জন্য দেখো প্রতিকূলে বেগ বের করার জন্য জলে যে বেগটা বলেছে পাঁচ তার থেকে আমরা বিয়োগ করে দেবো স্রোতের যে বেগটা সেটা তাহলে কি হয়ে যাবে দুই টু কিলোমিটার পার আওয়ার এটাই হয়ে যাবে স্রোতের প্রতিগুলি নৌকার বেগ আর আমাদের বলেছে কি সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা অর্থাৎ চার ঘন্টা তিরিশ মিনিটে কত পথ অতিক্রম করবে দেখো এক ঘন্টায় পথ অতিক্রম করবে দুই কিলোমিটার তাহলে সাড়ে চার ঘন্টায় অতিক্রম করবে সাড়ে চার হুম ইন্টু টু অর্থাৎ নাইন কিলোমিটার ঠিক আছে তাহলে বি নাম্বার উত্তর হয়ে যাবে সঠিক উত্তর এবার বলেছে স্থির জলে একটি নৌকার বেগ দশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং নদীর স্রোতের বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে এক ঘন্টা বারো মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে ঠিক আছে তো স্রোতের অনুকূলে চেয়েছে তো আমাদের সেটা ডাউনস্ট্রিম স্পিডটা বের করে নিতে হবে তো ডাউনস্ট্রিম স্পিড কী হবে নৌকার যে বেগ থাকবে স্থির জলে নৌকার বেগ তার সাথে যোগ হয়ে যাবে স্রোতের বেগ অর্থাৎ কী হবে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে তো এবার বলেছে এক ঘন্টা বারো মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ যাবে তো এক ঘন্টায় যাবে বন্ধুরা পনেরো কিলোমিটার এবার আমাদের বের করতে হবে বারো মিনিটে কত দূর যাবে ঠিক আছে দেখো এক ঘন্টা মানেই কি ষাট মিনিট তো ষাট মিনিটে যাবে পনেরো কিলোমিটার তাহলে বারো মিনিটে কত দূর যাবে দেখো বারো মিনিটে যাবে এটা যেহেতু পাঁচ দিয়ে ভাগ হয়ে বারো এসেছে তাহলে এখানেও পাঁচ দিয়ে ভাগ হয়ে যাবে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে বন্ধুরা তিন ঠিক আছে তাহলে দেখো এক ঘন্টা আর বারো মিনিট এই তো চেয়ে সে এক ঘন্টা বারো মিনিটে তাহলে এক ঘন্টায় যায় পনেরো কিলোমিটার এবং বারো মিনিটে যায় তিন কিলোমিটার তাহলে টোটাল এক ঘন্টা বারো মিনিটে যাবে পনেরো প্লাস তিন হয়ে যাবে এইটিন কিলোমিটার ঠিক আছে বন্ধুরা তাহলে সি নাম্বার অপশান হয়ে যাবে সঠিক উত্তর এবার বলছে স্থির জলে নৌকার বেগ তেরো কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের প্রতিগুলে তেষট্টি কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে ঠিক আছে ছোটো করে নিচ্ছি দেখো তো বলেছে স্রোতের প্রতিকূলে তার মানে কি আমাদের আপস্ট্রিম স্পিডটা বের করতে হবে তো আপস্ট্রিম স্পিড কী হবে বন্ধুরা আপস্ট্রিম স্পিড হয়ে যাবে নৌকার স্থির জলে বেগ তার থেকে বিয়োগ করে দেবো স্রোতের বেগ তাহলে কি হয়ে যাবে বন্ধুরা নয় কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে তাহলে দেখো বের করতে বলেছে তেষট্টি কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে দেখো নয় কিলোমিটার যেতে লাগছে এক ঘন্টা সময় তেষট্টি কিলোমিটার যেতে লাগবে দেখো নয়ের এটা সাতগুণ হয়েছে তাহলে আমাদের এখানে সময়টাও সাতগুণ হয়ে যাবে তাহলে সাত আক্ষে সাত তাহলে কি সাত কিলোমিটার পথ যেতে পারবে কত নম্বর উত্তর সি নাম্বার এবার দেখো দু একটা ইংলিশ কোশ্চেন নিয়েছি বলেছে ইন ওয়ান আওয়ার আ বোট গোস ইলেভেন কিলোমিটার আওয়ার পার আওয়ার অ্যালং দ্য স্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে যায় এগারো কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে এটা তার স্রোতের অনুকূলের বেগ বলেছে ডাউনস্ট্রিম স্পিড অ্যান্ড ফাইভ কিলোমিটার পর আওয়ার এগেনস্ট দ্য স্ট্রিম অর্থাৎ স্রোতের প্রতিকূলে তার বেগ হচ্ছে নৌকাটার বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অর্থাৎ স্থির জলে নৌকাটির বেগ চেয়েছে তাহলে স্থির জলে নৌকাটির বেগ আমরা কী জানি বন্ধুরা ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড বাই দুই তো দেখো তাহলে এখানে ডাউনস্ট্রিম স্পিড কত বলেছে ডাউনস্ট্রিম স্পিড বলেছে ইলেভেন কিলোমিটার পার আওয়ার এবং আপস্ট্রিম স্পিড বলেছে ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে স্থির জলে নৌকাটির বেগ যেটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করি সেটা কী হয়ে যাবে ইলেভেন প্লাস ফাইভ বাই টু ঠিক আছে সিক্সটিন বাই টু যেটা হয়ে যাবে এইট কিলোমিটার পার আওয়ার ঠিক আছে বন্ধুরা সি নাম্বার অপশান হয়ে যাবে সঠিক উত্তর বলেছে দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইন ই সরি এটা ইজ হবে ঠিক আছে বন্ধুরা ইজ ফিফটিন কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রেট অফ কারেন্ট ইজ থা থ্রি কিলোমিটার পার আওয়ার দ্য ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন টুয়েলভ মিনিট ঠিক আছে তার মানে স্রোতের অনুকূলে বারো মিনিটে নৌকাটা কত পথ অতিক্রম করবে সেটা আমাদের বের করতে বলেছে তা ডাউনস্ট্রিম স্পিড দরকার তো ডাউনস্ট্রিম স্পিড আমরা কীভাবে বের করি বন্ধুরা স্থির জলে নৌকাটার বেগ তার সাথে যোগ করে দিই স্রোতের বেগ তাহলে কী হয়ে যাবে বন্ধুরা এক্ষেত্রে এইটিন কিলোমিটার পার আওয়ার আমাদের বের করতে বলেছে বারো মিনিটে কত দূর যাবে দেখো তাহলে এক ঘন্টায় যায় এটা বারো কিলো 18 এইটিন কিলোমিটার পার আওয়ার তার মানে এক ঘন্টায় যায় আঠারো কিলোমিটার অর্থাৎ কি ষাট মিনিটে যায় আঠারো কিলোমিটার আমাদের বের করতে হবে বারো মিনিটে কত যায় তাহলে এটা তো পাঁচ ভাগ হয়ে গেছে তাহলে আঠারোকেও পাঁচ দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে দেখো সেটা হয়ে যাবে থ্রি ঠিক আছে থ্রি কিলোমিটার দেখো বন্ধুরা কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করা একদম সহজ 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 সরল নিয়ম আমি বলে দিচ্ছি দেখো কী করবে যেটা আছে সে যেই সংখ্যাকে আর পাঁচ দিয়ে ভাগ করতে হবে সেটাকে ফার্স্টে দুই দিয়ে গুণ করবে যা আসবে তাকে দশ দিয়ে ভাগ করা মানে এক ঘর আগে দশমিক দেখো আঠেরোকে দুই দিয়ে গুণ করলে ছত্রিশ এসেছে এবং ছত্রিশে এক ঘর আগে দশমিক দিলে থ্রি পয়েন্ট সিক্স তাহলে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার হবে এই কোয়েশ্চেনের অ্যান্সার ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই ছিল তো তোমরা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো অবশ্যই এরপরে কী টপিকের ওপর তোমাদের ভিডিও চাই সেটা কমেন্ট করো আর চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো